বাংলাদেশের সবচাইতে সন্দেহজনক দিক নির্দেশনাহীন একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। বাংলাদেশে রাজনীতির দুটো ধারা, আমরা কেউ আওয়ামী দাঁড়ায়, কেউ বিএনপি দাঁড়ায়, আর যারা নিরপেক্ষ। আওয়ামী লীগ বিএনপি বলে যে ওদের নাকি 45% আছে, তাহলে বাকি 10 ভাগ যারা আছে তারাও ভোটে কিন্তু এই দুই দিকের কোনো না একটা পক্ষকে ভোট দেয় বা তাদের সাথে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমন একজন অথর্ব মন্ত্রী আছে, এটা ভাবতে দুঃখ লাগে। এবং উনি উত্তর দিবেন কিভাবে, ওনার কাছে হয়তো উত্তরে জানা নেই। এটি সত্য, আমরা সত্যটাকে স্বীকার করতে পারি, এটি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিশেষত্ব। শ্রদ্ধা জানাচ্ছি সিনাবাইকে। উনি একটি কথা বলেছেন যে উনি কথাটি জুৎসই বলেছেন যে উনি আমরা যারা ফেরেশতাদের কথা যেটা বলেছেন, আমি কথাটা আমার মনে হয় আমি যেভাবে বলেছি ওইভাবে সম্ভবত আফসারি ভাই ব্যাখ্যা করেননি। আমি কথাটা বলতে বুঝাতে চেয়েছি, বাংলাদেশে যদি ফেরেশতাদেরকে দিয়েও নির্বাচন করা হয়, যে পক্ষ হারবেন সে বলবে নেই যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এটি বাংলাদেশে প্রমাণিত সত্য। আর আপনি বলেছেন, এবারে আসি আফসারি ভাইয়ের কথায়, আফসারি ভাইয়ের কথা আসি, আপনি সুন্দর সুন্দর কথা বলেছেন, এটা আপনার দোষ না, আপনার গুণ। কারণ গণ অধিকার পরিষদের কথাগুলোর স্টাইল কিন্তু এরকম, আপনি বলেছেন জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক নেতৃত্বকে বা এই ধরনের বস্তা পচা পুরানো দলকে, তাহলে জনগণ কি আপনাদেরকে গ্রহণ করেছে? এখন পর্যন্ত সেটি আপনারা প্রমাণ করতে পারেননি, এবং এটি দৃশ্যমানও নয়, এবং স্বপ্নেও মানুষ অদৃশ্যভাবে এটা কল্পনা করে না। কারণ আপনারা কখনো বিএনপির পিছনে দৌড়ান, কখনো ইসরায়েলের পিছনে দৌড়ান, কখনো ষড়যন্ত্রের পিছনে দৌড়ান, অর্থাৎ পুকুরের মধ্যে বেশি পানিতে মাছ যেমন এদিক সেদিক এদিক সেদিক করে, আপনারা শুধু পথ হারা প্রতীকের মতো পথ খুঁজে বেড়াচ্ছেন। জামাত প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুর আমলে, নির্বেদল অসত্য কথা। এবং আফসারি ভাইয়ের মতো বিজ্ঞ, একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং পোট খাওয়া ব্যক্তিত্ব, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বের কাছে এমন কথা আশা করেনি। বাংলাদেশে জামাত স্বাধীনতার পর যখন নিষিদ্ধ ছিল 1977 সালে মানানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে আইডিএল গঠিত হয় এবং ইসলামী ছাত্র সংঘকে ইসলামী ছাত্র শিবিরের নাম দিয়ে রাজনীতি শুরু করা হয়। 1978 সালে গোলাম আজম বাংলাদেশে আসার পর জামাতের রাজনীতি বৈধতা পায়, এবং গোলাম আজম যেহেতু বাংলাদেশের নাগরিক ছিলেন না, উনি ভারপ্রাপ্ত আমির ছিলেন, এই আমাদের আব্বাস আলী খান, আর গোলাম আজম অঘোষিত আমির ছিলেন। এইভাবে জিয়াউর রহমান সাহেব ওদের সাথে জামাতি রাজনীতিকে বৈধতা দিয়েছিলেন। সুতরাং আপনি যেটি বলেছেন এটি ঠিক নয়, বাংলাদেশের সবাই জানে, এবং আপনি ঠিক কথা বলবেন না এটিও সবাই জানে, যেহেতু গণ অধিকার পরিষদ থেকে বলছেন। আর আরেকটি কথা এখানে এসছে যে সিনাবাই বলছেন যে আজকে যা হচ্ছে তাই বলতে হবে। আমি এই সিনাবাইয়ের এই প্রাগ্গময় বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কেউ আজকের দিনটা নিয়ে কথা বলতে পারি না, কারণ আজকের দিন বলতে গেলে আমার গতকালটা চলে আসে। আমি যখন আওয়ামী শাসন নিয়ে কথা বলবো তার আগের শাসনের কথা আসবে, তার আগের শাসনের কথা আসবে, কারণ স্বাধীনতার পর বাংলাদেশে বিশেষ করে 1975-এর 15 আগস্টের পর বাংলাদেশে রাজনীতির দুটো ধারা, আমরা কেউ আওয়ামী দাঁড়ায়, কেউ বিএনপি দাঁড়ায়, আর যারা নিরপেক্ষ। আওয়ামী লীগ বিএনপি বলে যে ওদের নাকি 45% আছে, তাহলে বাকি 10 ভাগ যারা আছে তারাও ভোটে কিন্তু এই দুই দিকের কোনো না একটা পক্ষকে ভোট দেয় বা তাদের সাথে থাকে। সুতরাং দুটো ধারা বিভক্ত, এবং এই দুটো ধারার মধ্যে এমন ভাবে মানে আপনার দেয়াল দিয়ে আছে 15 আগস্ট, 21 আগস্ট এবং বারবার ষড়যন্ত্র, ফলে এগুলার ফয়সলা হওয়া ছাড়া বাংলাদেশে কখনো রাজনৈতিক ঐক্যমত হবে না, এই ঝগড়া বিবাদের রাজনীতি চলতে থাকবে। এবং এখানে আমার একজন দর্শক শ্রোতা একটা প্রশ্ন করেছেন, শাকিল আহমেদ রাজ, উনি কমেন্টসে লিখেছেন, আমার কাছে জানতে চেয়েছেন কত পার্সেন্ট ভোট আজকে কাস্ট হয়েছে। এটিও তো নির্বাচন কমিশনার বলেছেন 20 থেকে 25%, তো আমার মনে হয় এটি উনি পেয়েছেন। আন্দোলনের দফা নিয়ে একটি কথা বলেছেন বিলকিস আপা, যে ওনারা 27 দফা 10 দফা দিয়েছেন আন্দোলনের রাষ্ট্র মেরামতের দফা, রাষ্ট্র মেরামত তো মেরামত তো পরের কথা আপু বিলকিস আপা, আগে দলটাকে দয়া করে মেরামত করে নেন, দলটা যদি মেরামত হয় রাষ্ট্র সঠিক আছে, সঠিক লাইনে আছে, এবং 18 কোটি জনগণ সেটা দেখছে। আপনারা নিজেরা আগে মেরামত হয়ে যান, ইনশাল্লাহ আপনাদের আগামী দিন সুন্দর আসবে। পদযাত্রার কথা বলেছেন, আমরা পদযাত্রা করতাম আগে 21শে ফেব্রুয়ারিতে,
প্রভাত ফেরি করার সময় নীরবে নিভৃতে, আর আপনার মঙ্গল শোভাযাত্রা যখন হয় সেটা আমরা শোভাযাত্রা করি। কিন্তু আপনারা যে কোন যাত্রায় করেছেন, হঠাৎ করে তর্জন গর্জন থেকে নীরবে নিভৃতে পাঁচ পদযাত্রা শুরু করেছেন, এই পদযাত্রা কোথায় গিয়ে শেষ হয়? আপনাদের ঘরে বাসা বাড়িতে যাওয়ার মানে প্রাক প্রস্তুতি কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো যাক, এটি আমি বলবো না, আমরা যে কথাটা এখানে বলছিলাম, আমি সবসময় একটা কথা শুধু বলি, বাংলাদেশের রাজনীতিতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আফসারি ভাইকে উদ্দেশ্য করে বলছি, গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে আরো 1 বছর আগ থেকে কথাবার্তা আসতেছে 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 কে আসতেছে, ওই যে ঢাকার মাঠে একসময় লীগ খেলায় কথা ছিল ওয়ারি আইলো, অর্থাৎ ওয়ারি আসলে আবাহনী মোহামেডান যত ভালো টিমে হোক ওয়ারির কাছে কিন্তু ধরা খেত, সিনা ভাইয়ের এই অভিজ্ঞতা ভালো আছে। তো ওয়ারি আইলোর মতো একটা খবর আসতে দিল, নূর আইলো, এই নূর আইতে আইতে নূর একটা দল গঠন করলো গণ অধিকার পরিষদ। কথা ছিল এটি যে আওয়ামী লীগ বিএনপি দ্বিদলের জাতাগলে ফিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ দিশে হারা, গণতন্ত্র দিশে হারা, সুতরাং ওনারা বিকল্প কিছু করতে চান। আমার আফসারি ভাইকে অত্যন্ত বিনয়ের সহিত একটি প্রশ্ন, আজকে কি গণ অধিকার পরিষদ সেই জায়গাটিতে আছেন? নাই। বাংলাদেশের সবচাইতে সন্দেহজনক দিক নির্দেশনাহীন একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। আমরা শুধু গণ অধিকার পরিষদ নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা রাজনীতি আশা করি, কিন্তু আমাদের সেই জায়গায় বাধা। এখন সেটি বাধা এই ব্যাখ্যা করতে গেলে আবার সিনা ভাই বলবে আমরা পিছনে গেছি, পিছনে তো যেতেই হবে, কারণ পিছনের ইতিহাস নাই বা বললাম। এখন আসি মূল কথায় সংক্ষিপ্ত ভাবে। প্রথমত, বঙ্গবন্ধু কন্যা বঙ্গরত্ন শেখ হাসিনা, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ করেছেন, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমন একজন অথর্ব মন্ত্রী আছে, এটা ভাবতে দুঃখ লাগে। এবং উনি উত্তর দিবেন কিভাবে, ওনার কাছে হয়তো উত্তরে জানা নেই, এটি সত্য। আমরা সত্যটাকে স্বীকার করতে পারি, এটি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিশেষত্ব, এটি কখনো ঠিক করে নাই সাংবাদিকরা জাতির বিবেক। এবং সাংবাদিকরা তথ্য উদ্ঘাটন করবে, জাতিকে জানাবে, এটি তো সাংবাদিকদের কাজ। আমরা কিন্তু উনি যে মাননীয় মন্ত্রী যিনি এটি নিয়ে সাংবাদিকদেরকে তাচ্ছিল্য করেছেন, উনি আবার তথ্যের জন্য কখনো কখনো সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকেন, এবং এটি আমরা সবাই করি। তো সুতরাং আমি মনে করি এটি অত্যন্ত সবাই এটা কারো গ্রহণ মানে কারো গ্রহণযোগ্যতা পায়নি ওনার উত্তর, এবং এটা সরকারি দলের লোকজনও পছন্দ করেনি। আর আমার দৃঢ় বিশ্বাস যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি যুব উপযোগী এবং উচিত একটি সিদ্ধান্ত হয়তো এই ব্যাপারে নেবেন এবং দেবেন। এবং এই ধরনের যারা আছে, যারা মাননীয় নেত্রীকে আশেপাশে থেকে বিভ্রান্ত করতেছেন এবং তেল দিয়ে দিয়ে দলের এবং সরকারের 12টা বাঁধানোর চেষ্টা করতেছেন, এবং এইভাবে যেখানে সেখানে জারতার সাথে উগ্র মেজাজে কথাবার্তা বলতেছেন, অচিরেই বঙ্গবন্ধু কন্যার উচিত এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখন প্রশ্ন হলো, আমি নজিবুল আকবর টকশোতে 1000 চিৎকার দিলেও এটি কি কারো কর্ণপাত হবে? হবে না, কারণ ওই যে বাংলাদেশে বুদ্ধিজীবীর কিন্তু অভাব নেই, এত বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। আর আওয়ামী লীগ বিএনপির কাছে গেলে তো সব সাংবাদিকদের কাছে দান 2 ভাগ, 1 ভাগ আওয়ামী লীগের, 1 ভাগ বিএনপির। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দান 1 ভাগ আওয়ামী লীগের, 1 ভাগ বিএনপি। আপনি এই যে গানের মধ্যে দান, এই শিল্পী বিএনপি ঘরানার, এই শিল্পী আওয়ামী ঘরানার। আপনি ডাক্তারের কাছে যান, এটা আওয়ামী পন্থী ডাক্তার, এটা বিএনপি পন্থী ডাক্তার। আপনি সাংবাদিকদের কাছে যান, যাদের কথা বলছি, সেখানেও 2 ভাগ, এটা আওয়ামী পন্থী, এটা বিএনপি পন্থী। সুতরাং আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশটাও 2 ভাগ হয়ে আছে। কে আসবে আবার বঙ্গবন্ধুর মতো সে বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে, যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে এই 2 ভাগকে এক বিন্দুতে এনে এক মোহনায় আমরা মিলিত হব কবে? সেই রাত আবার কত দেরি পাঞ্জেরি, সেই নেতৃত্বের আশায় আমরা দিন গুনছি। হয়তো একদিন আসবে আফসারবাদের মধ্য থেকে কেউ একজন, তবে যদিও আফসারবাদের দলের জুনিয়রদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ ইচড়ে ফাঁকা এবং অকাল বক্ষতা এগুলা খুব খারাপ। ধন্যবাদ।